প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দিল্লিতে তৈরি হতে চলেছে অমৃত বাটিকা উদ্যান। এর জন্য আজ স্বামী বিবেকানন্দের বসতবাড়ি থেকে মাটি সংগ্রহ করা হলো। উত্তর কলকাতা জেলা বিজেপির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে মাল্যদান করেন। তিনি বলেন, এই পবিত্র মাটি দিল্লিতে পাঠানো হবে। আমি আজকে এখান থেকে উত্তর কলকাতা জেলা বিজেপির অর্গানাইজে মাননীয় মহারাজদের অনুমতি ক্রমে আমরা স্বামী বিবেকানন্দের জন্মস্থান থেকে এই পুণ্যভূমি থেকে মাটি আমাকে মহারাজরা তুলে দিয়েছেন, সেটা আমি গ্রহণ করে উত্তর কলকাতা জেলার হাতে তুলে দিয়েছি এবং কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং এখানে আসবেন। গোটা রাজ্য থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ পবিত্র স্থান থেকে মাটি সংগৃহীত হয়েছে এই মাটি দিল্লি যাবে এবং সেখানে অমৃত বাটিকা তৈরির ক্ষেত্রে এই মাটি দিয়ে মূল অনুষ্ঠান প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হবে।